বিমান বাতিল হওয়া হজযাত্রীরা কেমন আছেন? 25 মে তারিখে বিমান বাতিল হয়ে 29 মে নির্ধারিত হয়েছে তাদের বিমান, অর্থাৎ আটকা পড়া হাজিদের অপেক্ষা আরো দুদিনের। গুয়াহাটি মুসাফিরখানায় অপেক্ষারত মক্কা মদিনার মুসাফিরদের খোঁজ নিলেন সর্বভারতীয় স্তরের ছাত্রনেতা দাহার খান। হজযাত্রীদের মধ্যে খাবার ও পানীয় জল বিতরণ করলেন ছাত্রনেতা সহ সমাজকর্মী ডক্টর শাহ নওয়াজ আহমেদ। বিমান বাতিল ইস্যুতে হজ কমিটিকেই দায়ী করে দাহার খানের অভিযোগ, আসাম তথা বরাক উপত্যকার হজযাত্রীদের নানাভাবে বরাবরই ভোগান্তির শিকার হতে হয়েছে। আগামী বছরগুলিতে পশ্চিমবাংলা ভায়া হয়ে সৌদি যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে ন্যূনতম 50,000 টাকার খরচ কমবে এবং বিমান যাত্রীদের সম্ভাবনা, বিমান বাতিলের সম্ভাবনা অনেকটা কমে যাবে, কারণ সেখান থেকে সৌদিগামী বিমানের সংখ্যা বেশি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। গুয়াহাটিতে হজযাত্রীদের সেবায় নিবেদিত প্রাণ বদরপুরের ডক্টর শাহ নওয়াজকেও প্রশংসায় ভাসান দাহার খান। রবিবার দুপুরে ভারতীয় মুসলিম লীগের ছাত্র শাখার বরিষ্ঠ কর্মকর্তা দাহার খান এবং বদরপুরের সমাজকর্মী ডক্টর শাহ নওয়াজ আহমেদের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল গুয়াহাটির মুসাফিরখানায় পৌঁছে বাতিল বিমানের হজযাত্রীদের খোঁজ খবর নিয়ে সেই সব হাজিদের মধ্যে খাবার ও পানীয় জল বিতরণ করেন। তারা হজযাত্রীদের নানা সমস্যার কথা শুনে হজ কমিটির উদাসীনতাকে দায়ী করে আগামী দিনগুলিতে হজচকিত বিমান বাতিলের মতো ঘটনার পুনরাবৃত্তি বন্ধে হজযাত্রায় সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন। আমার ঘরে তারা বললেন 25 তারিখ করে দিয়ে করলাম, 29 তারিখ ফ্লাইট। আমরা কিছু আবেদন করলাম যে আমরা লোকের মানুষজনের সাথে নেওয়া তো হয় আমার তো বেদানোর চিন্তা করা বলে না হলো হওয়া দেওয়া সব করিও আর ওই গেছি কিন্তু আমরা ওর দিন আসবো 200 করছে পালন করি কিন্তু তারা আর হাতি বাতি আসলে আনবিনি কিছু না ৮ দিন আজকে রইলা আমরা টিকিট দিয়াই দাও হল করতে অসুবিধা তো প্রত্যেকে ব্যক্তিগত তহবিল তাকিয়া যেরকম পার্সেন্ট এটা হাজিগুলোর ক্ষেত্রে হয়তো ছোটা একটা উপহার কিন্তু আজকে এই মানুষের নিদানোর সময় ইয়া যে সাহারা দিছেন ভাইয়ে প্রথম দিন থাকলে ইয়া এখন অবধি কন্টিনিউয়াসলি রাত্রেও আইয়া খবর লইন দিনেও আসেন ইভেন এয়ারপোর্টও গিয়াও পানি ঠান্ডার ব্যবস্থা কোনো সময় খানির ব্যবস্থা হোটেলও কোনো সুবিধা অসুবিধা সব সময় বাই লগে আসেন এটা লাগে আমরা বরাহর ইউতখনের তরফ থাকিয়া আমরা বাইরে আমরা ধন্যবাদ জানাই যে আগামী দিনে আরও আমরা আশা করি আরও যুব সকল বার হইয়া আইবা বাইর লাগাই আইয়া সাহায্য করবা বাইয়ে একটু খোয়ার লাগে আমি অনুরোধ করি আর আমার খরে দুই কথা আগে সেদিনও আমি কইছি তারারে যে মানে হাজিগুড়ারে যেভাবে রাখা হয় এখানে রাখাটা সেই পর্যাপ্ত পরিমাণে যেভাবে তারারে ব্যবস্থা দেওয়া হয়েছে যেমন আজকে থাকার ব্যবস্থা হোক সারের ব্যবস্থা হোক টয়লেটের ব্যবস্থা হোক সেটা নট আপ টু দ্য লেভেল। আর যেটা আমরা আমার বাইয়ে কইছিল যে ওয়েস্ট বেঙ্গলও গেলে তারা হসপিটালিটি এখান থেকে অনেক বেটার তো আমরা এই হজ কমিটির তারা আসামের হজ কমিটির জানাইতে চাই যে আপনারা অ্যাটলিস্ট হাজিরারে হসপিটালিটিটা একটু বেটার দেওয়ার চেষ্টা করুন যেহেতু বিগত আমি লাস্ট 3 বছর থেকে দেখলাম যে প্রত্যেকটা বছর আমার বরাকের না গোটা আসামের হজযাত্রীরা আইন এখানে এবং সাফার করেন এই সাফারটা যাতে আগামী দিনে না হয় এটাই আমার অনুরোধ আর কিছু আমার বিশেষ করার নাই। আর আমার কথা এইলোকে আল্লাহর করে দেয়রা তারা আল্লাহর রাস্তায় আল্লাহ এটা হজ তারা কবুল করবা কিন্তু আমরা যতটুকু পারি আর কি আমাদের তরফ থেকে যত তারা একটু আরামের সাথে পৌঁছাইতে পারি এটাই আমাদের চেষ্টা আর কিছু। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।